বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম লাইফ পামেলা। তো আজকে হচ্ছে তৃতীয়া, তো সবাইকে জানাই শুভ তৃতীয়ার অনেক শুভেচ্ছা। তো এখন বাজে সকাল 10:30, আর আমি যাচ্ছি, আমি না এবং আমার সঙ্গে আরো আছে, তাদের সবাইকে তোমাদের দেখাচ্ছি। পুরো পুজো কমিটি যাচ্ছে ঠাকুর আনতে। তো আজকে আমাদের মণ্ডপে ঠাকুর আসবে, তো চলো তোমাদের দেখাই। যেতে যেতে তোমাদের অনেক কিছু দেখাবো এবং ঠাকুর নিয়ে আসবো, খুব আনন্দ হবে, মজা হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে আমরা যাচ্ছি, আমার ভাইও যাবে, চল তো দেখাই। এসে গেছি, এই যে আমাদের কেশিয়ার আর হচ্ছে সহ সেক্রেটারি। তো এই যে চলে এসেছি, এখনো সবাই আসেনি, সবাই আসবে, তারপরে বেরোনো হবে ঠাকুর আনতে। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমাদের মণ্ডপ, এই যে সব চলে এসছে একে একে, এবার গাড়ি আসলে আমরা বেরোবো ঠাকুর আনতে। ভিডিওটা যারা যারা দেখছে তাদের সকলকে বলছি, আমাদের পুজোটা এসে অবশ্যই দেখুন, আমাদের মণ্ডপটা দেখুন, এসে ঠাকুরটা দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকবো আর সঙ্গে থাকো। গাড়িটা ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি ঠাকুর আনতে যাচ্ছি। চলো দেখাই এখানে আমরা আর কি। এই বছর প্রথম ঠাকুর অর্ডার করলাম, নালে অন্য পাল থেকে আমরা প্রতি বছর ঠাকুর আনি। তো এইখানে প্রত্যেকটা ঠাকুরই এত সুন্দর, এত ভালো কাজ এই পালে, বলার মতো না। মানে প্রত্যেকটা ঠাকুর, এক একটা ঠাকুর দেখার মতন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আগে। তো এই যে এখন সবাইকে থামস আপ খাওয়াচ্ছে, এই যে আমাদের ঠাকুরটা এখনো তোলা হয়নি গাড়িতে, আর এখানে এখন থামস আপ খাওয়াচ্ছে। যে দেখো সবাই, তো রিঙ্কুদা একটা তোমার জন্য এখানে মেয়ে দেখেছে, যাবে দাও সরব, কে পাবে কে পাবে না, একটা নিয়ে নাও, হাতে তুলে নাও, পরে খাবে, আচ্ছা ধরে রাখ, পরে খাবে। ওদের রিঙ্কুদা নিয়েছো তো? হ্যাঁ, কে আর কে আর কে? এই যে আমাদের ঠাকুর, আপনারা এসে আমাদের মণ্ডপে অবশ্যই প্রতিমা দর্শন করবেন। দেখুন ঠাকুর বেরিয়ে যাচ্ছে, ওই দেখো যাচ্ছে। তো আমরা সবাই এখন ভ্যানে করে যাচ্ছি, কারণ গাড়িতে জায়গা নেই, এত জন আমরা এসেছি ঠাকুর নিতে। তো ঠাকুরও আমরা যাচ্ছে, একটা ভ্যান ওই যে আসছে, ওই বাকিরা দুই ভ্যানে করে যাচ্ছি, আর কিছু জন বাইকে যাচ্ছে। মণ্ডপের কাছাকাছি চলে এসেছি, আমাদের ঠাকুরের গাড়ি পৌঁছে গেছে, এবার আমরা পৌঁছেছি পিছনে আর একটা ভ্যান, সেটা আসেনি এখনো। ঠাকুর চলে এসছে, এই যে মণ্ডপের সামনে, এই যে ঠাকুর মণ্ডপে ঢোকাচ্ছে। ওই যে বাবা ঠাকুর,
মণ্ডপে ঠাকুর বসে গেছে। এখন শুধুমাত্র লাইট আর কটা লাগানো বাকি আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ঠাকুর ঠাকুর নিয়ে এসে এবার বাড়ি চলে এসেছি। একটু ফ্রেশ ট্রেশ হই, রেস্ট নিয়ে আর বিকেলে চাঁদা ঠাদা তুলতে যাওয়ার ব্যাপার আছে। তো পুজো সবার ভালো কাটুক এটা কামনা করি। আর অবশ্যই আপনারা যারা ভিডিও দেখবেন তাদেরকে বলে অনুরোধ করছি, আমাদের মণ্ডপে আসবেন, আমাদের ঠাকুর দেখবেন। আর আমরা অনেক এই এতদিন ধরে পরিশ্রম করেছি, সেই ভালোবাসাটা দেবেন। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাপি দুর্গাপূজা।